পূজোর সময় সেজদার কাছ থেকেই রত্না অভিজিতের সম্পর্কের কথা জানতে পারেন শোভন। দাবি বৈশাখী খারিজ রত্নার পাশে পেলেন যাকে। রত্না চট্টোপাধ্যায় মনে ঢুকেছে যে অভিজিৎ গাঙ্গুলির বিষয়টি বোধহয় আমি ফ্ল্যাশ করি শোভন চট্টোপাধ্যায়ের কাছে। তা আদেও হয়নি, গত বছর সপ্তমীর দিন শোভন চট্টোপাধ্যায় সেজদা ওনাকে ডেকে, উনি শিপিংয়ের শিপে আছেন, তো তিনি ওনাকে বলেন যে তোর পিছনে তোর স্ত্রী এরকম দীর্ঘ 7 বছর ধরে প্রেম করছে, তুই কিছু জানছিস না, তুই এই বিষয়টার দিকে নজর দে। তারপরে কি একটা ভাট্টি রেস্টুরেন্ট, এই GCR এবং এই ছেলেটির সঙ্গে ওনার কোনো একটা স্কাফল হয়েছিল ড্রাঙ্ক অবস্থায়, এই সমস্ত ন্যারেট করেন। এবং তখন শোভন চট্টোপাধ্যায় ভেঙে পড়ে এটা সত্যি যে আমাকে ফোন করে বলেছিলেন যে তুমি একবার এসো, তুমি জানো না আমার জীবনে কি ঘটে গেছে। অভিজিৎ গাঙ্গুলির মার চিকিৎসা করিয়েছিলেন উনি বেলভিউতে, সেখানে অভিজিৎ গাঙ্গুলির ফোন নাম্বারের সঙ্গে ছিল হচ্ছে রত্না চ্যাটার্জির ফোন নাম্বার। তো সেই সমস্ত নথি ওনার ধারণা আমি বার করে দিয়েছি, কিন্তু এগুলো তো শোভন চ্যাটার্জি নিজেই খুঁজে বার করেছেন। সপ্তমীর দিন নাকি আমার সেজ ভাসুর ওনাকে বলেছে, মেসেজদা আমার যে ভাসু জাহাজে থাকে উনি বললেন। ও সেটা প্রথম কথা বলি, গেল বছর সপ্তমীর দিন আমি লন্ডনে ছিলাম, আর গেল বছর সপ্তমীর দিন আমার যা এবং আমার ভাসুর ওরা মহারাষ্ট্রের 5খানা শিবলিঙ্গ আছে যেগুলোকে জ্যোতির্লিঙ্গ বলে, সেগুলো দর্শনে গেছিলো। সপ্তমীর দিন আমিও লন্ডনে ছিলাম, তারাও কলকাতায় ছিল না, শোভনবাবুও কলকাতায় ছিল না। সেদিন একটা ইনসিডেন্ট হয়েছিল, শোভনবাবু বৈশাখী ব্যানার্জিকে নিয়ে গঙ্গা কুটিরে গেছিলেন এবং সেখানে আমার ছেলের 4টে বন্ধু গেছিলো, তারা বৈশাখী ব্যানার্জিকে ভেবেছে, আমি এবং শোভন চ্যাটার্জি। তারা ওখান থেকে ফোন করে আমার ছেলেকে বলে যে তোর মা আর বাবা এসে গঙ্গা কুটিরে আছে, আমরা দেখতে পেয়েছি। আমার ছেলের তো মাথা গরম হয়ে গেছে, আমার মা কোথা থেকে এলো, আমার মা তো লন্ডনে। তখন আমাকে ছেলে ফোন করলো লন্ডনে, মা শোনো বাবাকে সাবধান করে দাও, আজকে আমার জন্য বাবার এই নষ্ট হওয়ার কথা, বাবার জন্য আমার নষ্ট হচ্ছে, আমাকে বন্ধুরা ফোন করে বলছে যে বৈশাখী ব্যানার্জিকে নিয়ে গঙ্গা কুটিরে বসে আছে। আমি সঙ্গে সঙ্গে শোভনকে ফোন করলাম, ফোন করে বললাম যে তুমি যেখানেই থাকো বাড়ি চলে আসো, ঋষি কিন্তু প্রচণ্ড খেপে গেছে। তখন বললো কেন, আমি বললাম ঋষির বন্ধু ওখানে আছে, তুমি যেখানে আছো বৈশাখীকে নিয়ে সেখানে ঋষির বন্ধুরা আছে, অথবা তারা খবর দিয়েছে তুমি কাকে নিয়ে ওখানে বসে আছো, এসব করো না, কারণ বাড়ি যাও, পুজোর দিন বাচ্চাদের সঙ্গে থাকো। তবে উনি যেটা বলেছেন সপ্তমী দিন, সেটা সম্পূর্ণ মিথ্যে কথা, কারণ আমরা 2017-র সপ্তমী দিন তো আমরা এখানে ছিলাম না, আমরা ষষ্ঠী দিনই আমরা মহারাষ্ট্রতে পঞ্চ জ্যোতির্লিঙ্গ আমরা দর্শন করতে চলে গেছিলাম।